فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. একই সফরে একজন মানুষের জন্য একাধিকবার উমরা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নতের অন্তর্ভুক্ত ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ সৎকাজে অগ্রগামী ছিলেন, তারা কল্যাণ অর্জনে অত্যন্ত আগ্রহী ছিলেন। তারপরও তারা মক্কায় গিয়ে উমরা করতে গিয়ে একাধিক উমরা একই সফরে করেননি, বারবার তানঈমে গিয়ে আয়েশা মসজিদে গিয়ে উমরা করেননি। সেই হিসাবে একই সফরে একটাই উমরা করা উচিত। নিজের উমরা করে চলে এসে তারপর অন্যের উমরা করতে পারবে, বদলি উমরা করতে পারবে। অন্যের পক্ষ থেকে বদলি হজ বদলি উমরা করার জন্য শর্ত হচ্ছে আগে নিজের উমরা নিজের হজ করতে হবে, তারপর অন্যেরটা করা যাবে। যারা হজে যেতে অক্ষম, উমরা যেতে অক্ষম, শারীরিকভাবে অক্ষম, ফরজ হয়েছে ঠিকই কিন্তু শরীর চলে না, যেতে পারে না, তাদের পক্ষ থেকে তাদের আত্মীয় স্বজনরা উমরা বা হজ করতে পারে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে বলতে শুনলেন, লাব্বাইক আন সুব্রুমা। এক লোককে এহরাম বাঁধতে শুনলেন, তালবিয়া পাঠ করতে শুনলেন, লাব্বাইক আন সুব্রুমা, অর্থাৎ সুব্রুমার পক্ষ থেকে আমি হজ করছি, এই কথাটা বলতে শুনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন, মান সুব্রুমা, কে সুব্রুমা? লোকটি বলল যে কারিব আখুল্লি আও কারিবুল্লি, সুব্রুমা হচ্ছে আমার ভাই অথবা আমার আত্মীয়। তখন নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন, হাল হাজাজতা আন নাফসিক, তুমি কি তোমার পক্ষ থেকে হজ করেছো? লোকটি বলল, লা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ্জা আন নাফসিকা সুম্মা হজ্জা আন সুব্রুমা, তুমি আগে নিজের হজ করো অথবা সুব্রুমার পক্ষ থেকে হজ করো। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে হজ উমরা অন্যের পক্ষ থেকে করা যাবে, তবে শর্ত হচ্ছে নিজের হজ নিজের উমরা আগে করতে হবে। যে নিজের হজ করে নাই উমরা করে নাই সে অন্যটা করতে পারবে না। এই গেল এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে একই সফরে নয়, নিজেরটা করে তারপরে পিতামাতা তারপরে আরেকজনেরটা তারপরে আরেকজনেরটা, এরকম একই সফরে পাঁচ সাতটা উমরা করা নবী সাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত ছিল না, সাহাবীদের সুন্নতের অন্তর্ভুক্ত ছিল না। অথচ তারা কল্যাণকামী ছিলেন, তারা নেকির কাজে সওয়াবের কাজে অত্যন্ত আগ্রহী ছিলেন, তারপরে যেহেতু তারা করেন নাই, এতে বোঝা গেল যে একই সফরে বারবার উমরা করা এটা ঠিক নয়, বরং ফিরে এসে আবার গিয়ে অন্যের উমরা বদলি করা যাবে। ধন্যবাদ।